জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ও ইউরোপ জমিয়তের অর্থায়নে দ্বিতীয় দফায় সিলেটের বন্যায় পানিবন্দী মানুষকে সহায়তা কার্যক্রম শুরু করেছেন। বন্যা কবলিত বিভিন্ন স্পটে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বৃহস্পতিবার সকাল থেকে গৃহ নির্মাণ সামগ্রী, ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যদ্রব্য বিতরণ করেন তারা। জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির নেতৃত্বে সাথে ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা নূর হোসেন কাশেমের সুযোগ্য ছোট ভাই মাওলানা আব্দুল কুদ্দুস কাশেমি, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জি, কেন্দ্রীয় নেতা ও সিলেট মহানগরীর সহসভাপতি হাফিজ মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, দফতর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘুরি, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক কাশেমি, সিলেট মহানগরের সহসভাপতি মাওলানা মুস্তাক আহমদ, জেলা যুগ্ম সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর আহমেদ কাশেমি, পাঠাগার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় জমিয়তের মহাসচিব বলেন, অনতি বিলম্বে সিলেটের বন্যার্ত প্রতিটি মহল্লায় রাষ্ট্রীয়ভাবে সরকারি ত্রাণ পৌঁছে দিতে হবে। নানাভাবে যারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়া এবং সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানো, ইউরোপ জমিয়তের অর্থায়নে তাদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতায় আপনাদের পাশে এসেছি। আল্লাহ যেন আমাদের এই আশা কবুল করেন।